টেক্সাসে একই পরিবারে ছয় বাংলাদেশি মৃতদেহ উদ্ধার। মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন আসিয়ান। করোনা টিকা নিলেই মিলবে উমরা পালনের অনুমতি। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছে আমি নেভরিন মোস্তফা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে উপকণ্ঠের একটি বাড়ি থেকে একই পরিবারে ছয় বাংলাদেশি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা অভিবাসনের মাধ্যমে বাংলাদেশে থেকে যুক্তরাষ্ট্রে পোষিত করেছিলেন। পুলিশ জানিয়েছেন প্রাথমিকভাবে তারা ধারণা করছেন পরিবারের ছয় সদস্যদের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হত্যা করেন এবং পরে নিজেরা আত্মহত্যা করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, ওই পরিবারের কোনো এক সদস্য আত্মহত্যা করেছেন বলে তাদের পারিবারিক এক বন্ধু জানার পর ওই বাড়িতে যান তারা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিহতদের মধ্যে দুইজন তরুণ বয়সী ভাই, তাদের এক বোন, তাদের বাবা মা এবং নানি রয়েছেন। নিহতরা রয়েছেন 19 বছরের ফারহানা তৌহিদ ও ফারবিন তৌহিদ, তাদের বড় ভাই 21 বছরের তানভীর তৌহিদ, মা আইরিন ইসলাম, বাবা তৌহিদুল ইসলাম এবং তাদের নানি 77 বছর বয়সের আলতাফুন্নেসা। পুলিশের ধারণা শনিবার অথবা রোববার এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে ওই পরিবারের পক্ষ থেকে প্রতিবেশীদের ওপর কোনো হুমকি ছিল না। এর আগে ওই বাড়িতে কোনো ধরনের সমস্যার কথাও শোনা যায়নি। মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দশ দেশের জোট আসিয়ান। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সৃষ্ট অস্থিতিশীল ও চলমান রাজনৈতিক দমনপীড়ন অবসানের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ও ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালাখিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠানের পর যৌথ বিবৃতিতে প্রকাশ করা হয়। যৌথ বিবৃতিতে জরুরি বৈঠকের কথা বলা হলেও কবে কখন তা অনুষ্ঠিত হবে সেটা পরিষ্কার করা হয়নি। দুই দেশেই মিয়ানমারের বিক্ষোভকারীদের ওপর বর্বর হত্যাকাণ্ড ও দমনপীড়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জরুরি বৈঠকে বসতে সদস্য দেশগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এদিকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পর একসঙ্গে তালি বাজিয়ে প্রতিবাদকারীরা সামরিক সরকারের বিরোধিতা করেছে। গত দুই মাসের জান্তা সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত 564 জন নিহত হয়েছেন। করোনা ভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে গত একদিনে 7,511 জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছে 4,69,000-এর বেশি। এ নিয়ে 28,73,000-এর বেশি প্রাণহানি ও 13,24,00,000-এর বেশি শনাক্ত হয়েছে। আক্রান্ত ও প্রাণহানির দিকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় মারা গেছে 415 জন। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 5,69,197 জন। নতুন করে আক্রান্ত হয়েছে 50,000-এর বেশি। ব্রাজিলে একদিনে 1,623 জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রাণহানি 3,33,153 জন। ভারতে একদিনে আক্রান্ত হয়েছে 96,000 মানুষ। দেশটিতে 24 ঘন্টায় 445 জন সহ মোট মৃত্যু 1,65,577 জন। রাশিয়ায় গত একদিনে 343 জন সহ মোট মৃত্যু 1,717। ব্রিটেনে 24 ঘন্টায় 26 জন সহ মোট প্রাণহানি 1,26,862। ফ্রান্সে 24 ঘন্টায় 197 জন সহ 96,875 জন। ইতালিতে 296 জন সহ 1,11,326। জার্মানিতে 73 জন সহ 77,630। ইরানে 172 জন সহ 63,332। ও মেক্সিকোতে 136 জন সহ 2,04,147 জনের প্রাণহানি হয়েছে। সৌদি আরবে ওমরা করতে গেলে অবশ্যই করোনা টিকা দিয়ে যেতে হবে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানায় সৌদি ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয় তাদেরকে ওমরা পালন করতে দেয়া হবে যাদের টিকা দেয়া আছে।
টিকা দেয়া থাকলেই পবিত্র মক্কার মসজিদুল হারামাইনে নামাজ আদায় করা যাবে। যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন অথবা ওমরা পালনের 14 দিন আগে এক ডোজ টিকা নিয়েছেন তারাও ওমরা করতে পারবেন। বিবৃতিতে বলা হয়, করোনার বিধিনিষেধ সঠিকভাবে পালনে পবিত্র মসজিদুল হারামাইনের পরিচালনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটা স্পষ্ট নয়, সৌদি আরবে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আরোপিত বিধিনিষেধ চলতি বছরের হজের সময়ও বজায় থাকবে কিনা। Said it would increase the operational capacity of the Holy Mosque in adherence with COVID-19 measures. Arabia would be পরিকল্পনা মাফিক 12 এপ্রিল লকডাউন শিথিল করবে যুক্তরাজ্য। সোমবার 10 নং ডাউনিং স্ট্রিট থেকে দেয়া তার বক্তব্যে একথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, খুলে দেয়া হবে দোকান পাট, ব্যায়ামগার ও সেলুন, তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে জনগণদের সতর্ক করেন তিনি। এপ্রিলের মধ্যে থেকে টিকা দেয়া সহ অর্পিত বিধিনিষেধ পরীক্ষা নিরীক্ষা করে দেখবে প্রশাসনের কর্মকর্তা বলে জানান তিনি। এছাড়া জনসন আশা প্রকাশ করে আগামী 17 মে দ্বিতীয় দফায় লকডাউন যখন আরও শিথিল করা হবে তখন চালু হবে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট। আরও বেশি সংখ্যক মানুষকে করোনা টিকার আয়তায় আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের বেশ কয়েকটি রাজ্য। মোদীকে লেখা এক চিঠিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বোধ থেকারে বলেন, যদি অনেক বেশি সংখ্যক তরুণ ও কর্মজীবী মানুষকে টিকা দেওয়া হয় তবে সংক্রমণের হার কমে আসবে। করোনা মহামারীতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে মহারাষ্ট্র। এছাড়া দ্রুত গতিতেও অনেক বেশি সংখ্যক মানুষকে করোনা টিকা দিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আরও বেশ কয়েকটি রাজ্য। কেন্দ্রীয় সরকার বলছে অদূর ভবিষ্যতেও আরও বেশি সংখ্যক মানুষকে করোনা টিকা দেওয়া হবে। সোমবার ভারতে করোনায় একদিনে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো 1 লাখ ছাড়ালো আর মঙ্গলবার আক্রান্ত হয়েছে প্রায় 97,000 মানুষ। দেশটিতে করোনায় এই পর্যন্ত মৃত্যু 1,65,000 বেশি ও আক্রান্তের সংখ্যা 1,26,86,000 বেশি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। কোয়ারেন্টিন মুক্ত চলাচলে সম্মত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পশ্চিমবঙ্গে 31 আসনে চলছে তৃতীয় দফা ভোট গ্রহণ। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দর্শক, এই মুহূর্তে মহাকালী একটি কোভিড ডেডিকেশন আইসোলেশন সেন্টারে বক্তব্য রাখছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এখনো ভালো আছে আমাদের ডিভিশনগুলো, অন্যান্য জেলার সাথে আজকে আমি প্রায় 30টি জেলার সাথে নিজে কথা বলেছি। এর আগে সব ডিভিশনের সাথে সব মেছি, তাদেরকে নির্দেশনা দিয়েছি কি প্রয়োজন সেটা জেনেছি এবং তাদের যা যা কিছু দরকার সেটা দেওয়ার ব্যবস্থা করেছে। তারা ওখানে প্রায় সবকিছুরই ব্যবস্থা আছে, রোগী চিকিৎসা পাচ্ছে এবং রোগী কম আছে হাসপাতালে। বরঞ্চ ঢাকায় যারা আসেন তারা আপনারা আশেপাশে জেলা যেগুলো আছে সবাই ভালো চিকিৎসার ব্যবস্থা আছে, সেখানে গেলে আপনারা ভালোভাবে আরামে চিকিৎসা পাবেন সেই ব্যবস্থা করেছি, আমরা আরো জোরদার করছি। এবং যা যা চাহিদা ছিল অন্যান্য জেলায় প্রায় প্রত্যেকটি হাসপাতালের সাথে কথা হয়েছে, ওনাদের প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সবই আছে কোভিড চিকিৎসার জন্য এবং আরও যেগুলো চেয়েছে সেগুলোরও আমরা ব্যবস্থা আমরা করে দিচ্ছি। পরিশেষে আমরা বলতে চাই যে আমরা চাই না যে আমাদের দেশের মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক, কষ্ট পাক, দেশের অর্থনীতি নষ্ট হয়ে যাক। আমরা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং দেশের অর্থনীতি এগিয়ে যাক। এটা করতে হলে পরে আমাদের প্রত্যেকেরই সজাগ হতে হবে। আপনারা জানেন ডাক্তার নার্সরা যারা চিকিৎসা দিচ্ছে, আমরা যারা জড়িত আছি, আজকে 1 বছর হয়ে গেছে অক্লান্ত পরিশ্রম তারা করছে, প্রায় 1 বছর যাবৎ
ক্লান্ত হয়ে গেছে প্রত্যেকে, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে সংক্রামিত হয়েছেন। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং আমাদের সম্পদ সীমিত আছে, এই বিষয়টিও মনে রাখতে হবে। কাজে সব মিলিয়ে আমাদেরকে দায়িত্বপূর্ণভাবে কাজ করতে হবে এবং আমরা ইনশাল্লাহ এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসতে পারব। এবং তার জন্য সকলের সহযোগিতা লাগবে। সাংবাদিক ভাইদেরকেও বলি, আপনারাও সহযোগিতা করে আসছেন, আগামীতেও করবেন এবং জনগণের কাছে এমনভাবে মেসেজ দিবেন যেন জনগণ আশ্বস্ত হয় এবং জনগণ বুঝতে পারে কিভাবে করোনা থেকে আমরা রক্ষা পেতে পারি এবং করোনা কেন হয়, স্বাস্থ্যবিধি না মানলে যে করোনা হয় এবং চিকিৎসা পেতেও কষ্ট হয়, এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আমরা চাই যে আপনাদের কাছ থেকে পজিটিভ নিউজ, যে নিউজে আমাদের ডাক্তার নার্সরা তারা অনুপ্রাণিত হবে, দেশবাসী অনুপ্রাণিত হবে, এটি আমরা আপনাদের কাছে আশা করি। সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম। দর্শক, আপনারা শুনছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি সরাসরি বক্তব্য রাখছিলেন একটি কোভিড সেন্টার থেকে মহাখালীর। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরা কোয়ারেন্টাইন ছাড়াই উভয় দেশে চলাচল করতে পারবেন। আগামী 19 এপ্রিল থেকে এই পদক্ষেপ কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার এমনই ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তারা জানান, দুদেশের বসবাসকারী স্বজনদের দেখতে নাগরিকরা অনেক সময় ও ধৈর্য ধারণ করেছেন, এবার তাদের জন্য সুখবর দিতে পেরে আনন্দিত বোধ করছেন তারা। এই পদক্ষেপ উভয় দেশের সরকারের ভারসাম্য মুক্ত ভ্রমণ উপহার দেওয়ার, ভাইরাস মুক্ত ভ্রমণ উপহার দেওয়ার প্রতিশ্রুতি অংশ বলে মনে করেন দুই প্রধানমন্ত্রী। তবে কোনোভাবে ব্যতিক্রম হলে বিমান চলাচল বন্ধ রাখা হবে। গত বছরের অক্টোবর থেকে নিউজিল্যান্ডের নাগরিকদের অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রদেশে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণের অনুমতি ছিল, কিন্তু অস্ট্রেলিয়ানরা তা পারতেন না। এবার উভয় দেশে কোয়ারেন্টাইন মুক্ত চলাচল সম্মত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ তৃতীয় দফায় 3 জেলায় 31 আসনে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তায় স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়, একটানা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। তৃতীয় দফার এই নির্বাচনে দক্ষিণ 24 পরগনার 16 আসন, হাওড়ার 7টি ও হুগলি জেলার 8টি আসনে 205 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। আসনগুলোতে মোট ভোটার রয়েছে 78,56,000। সকালে ভোট কেন্দ্রে খুলে দেওয়ার পরপরই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সদস্যরাও। করোনা বাস্তবতায় ভোটারদের প্রতি মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় উঠে এসেছে বিজেপি। শেষ করছি এই আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। টেক্সাসে একই পরিবারে 6 বাংলাদেশের মৃতদেহ উদ্ধার। মিয়ানমার ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আসিয়ান। করোনা টিকা নিলেই মিলবে উমরা পালনের অনুমতি। কোয়ারেন্টাইন মুক্ত চলাচলে সম্মত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পশ্চিমবঙ্গে 31 আসনে চলছে তৃতীয় দফা ভোট গ্রহণ। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। We'll be right back.